বিজেপির নবান্ন অভিযান, তার আগেই আসানসোল শহর জুড়ে পুলিশের কড়া নিরাপত্তা। সমস্ত সীমান্তবর্তী এলাকা সহ রেল স্টেশনগুলিতে পুলিশের ব্যারিকেড। তাছাড়া বিজেপি কর্মী সমর্থকদের বাধা দেওয়া হয় পুলিশের তরফে, এমনকি মারধর করা হয় বলে অভিযোগ করেন বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, আসানসোল কুলটি বরাকর জামুরিয়া রানীগঞ্জ সহ বিভিন্ন স্টেশনে বিজেপির কর্মীদের বাধা দেওয়া হয় বলে জানান বিজেপি নেতৃত্ব। তাছাড়া পুলিশের লাঠিতে কয়েকজন বিজেপি কর্মী আহত বলে জানান তারা এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তবে বরাকর স্টেশনে বিজেপির কর্মীকে মারধর করে আটক করে পুলিশ, তারই জেরে বরাকর ফাঁড়ির সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করে। প্রোটেকশন দিয়ে নিয়ে গিয়েছিল, আজ যখন আমাদের নবান্নর ডাক দেওয়া হলো চোরেদের ধরার প্রতিবাদে, তখন এই পুলিশে আমাদেরকে বিরোধ করছে, আমাদেরকে যেতে দিচ্ছে না। আবার দুদিন আগে দেখলাম অভিষেক ব্যানার্জি নাকি দিল্লির ডাক দিচ্ছে যে পিএম অফিস ঘেরা হবে, তখন আমরা দেখবো যে এই পুলিশে কি করে, তাদেরকে বাধা দেয় না, তাদেরকে সেই যেমনভাবে ধর্মতলা নিয়ে গিয়েছিল তেমনভাবে এই প্রোটেকশন দিয়ে নিয়ে যায়, তখনই আমরা জানাবো যে কী করা উচিত, এদের বিরুদ্ধে কী স্টেপ নেওয়া উচিত। আমরা তো নিতে ছাড়বো না, আমরা স্টেপ তো নেবই, আমাদের যে করণীয় আমরা তো করবই। এরপর দেখা যাক এবার আমরা কী করতে পারি, আর এই পুলিশও দেখবে যে সাধারণ মানুষ আর বিজেপির কর্মীরা কী করতে পারে আর কী না করতে পারে। এইভাবে মমতার যে কোথাতে এরা এইভাবে আমাদেরকে আটকাচ্ছে, বেশি দিন এরা পারবে না আটকে রাখতে। আমরা পরের পর আমাদের যে দলটাকে আমরা আগে বাড়াবার, সেই আমরা আগে বাড়াবই, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি আর করবই। অধ্যক্ষকে নেতৃত্ব মে যা রহে থে বরাকর স্টেশন কে পাস প্রশাসন কে লোক গার্ড করকে সবই মেরে কাজকর্তা কো রোকে, আর উনোনে জানে সে প্রতিবন্ধ লগা দিয়া, হাম লোক নহীঁ যা পায়ে। মমতা দিদি কা আদেশ কে হিসাব সে লোক কাম কিয়ে হ্যাঁ, হমকো জানে সে কোই নহীঁ রোক সকতা, এসা সংবিধান মে নহীঁ হ্যায় কি হমে কোই রোক সকে। হমকো আগর জানা হ্যায় হম টিকট কটায়েঙ্গে হম যায়েঙ্গে, ইসকে বাবজুদ ভি রোকা গিয়া, ইহীঁ মেরা বক্তব্য হ্যায়, জো সচ্চাই হ্যায় ও বতায়া মেনে।